মাদক মামলায় দুই দফা রিমান্ড শেষে চিত্রনায়িকা পরিমনির জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে এই জামিনের আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। বর্তমানে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। পরিমনির এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, করেছেন মুক্তির আবেদনও। শনিবার তিনি তার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে পরিমনির মুক্তির দাবি জানান। দীর্ঘ এক স্ট্যাটাসে তিনি বলেন, ইন্টারন্যাশনাল ম্যাগাজিন ফোর্বসের বিশ্লেষণে মেয়েটা ছিল সবিজে একজন প্রভাবশালী নারী। বাংলাদেশের ফেসবুক জগতে তার ছিল সর্বোচ্চ কোটি ফলোয়ার। এ নিয়ে মিডিয়া সহ দেশের মানুষের গর্বে শেষ ছিল না। মা আগুনে পুড়ে মরেছেন দুমাস কষ্ট পেয়ে, ব্যবসায়িক কারণে মেয়েটার বাবাও খুন হয়েছে। সাপলুডো সাপগুলো পুষে মইগুলো বেয়ে বেয়ে মেয়েটা হয়তো একটা জায়গায় পৌঁছেছে। মফস্বলের একটা মেয়ে এত উঁচুতে পৌঁছানোর পেছনে অবশ্য যোগ্যতা ছিল, রহস্যের তো শেষ নেই। রঙিন দুনিয়া সব মেয়েরা খারাপ আর পুরুষরা মহান। তারকাদের প্রতি সাধারণ মানুষের দেয়া সম্মানকে ব্যাকফুটে নিয়ে যাওয়ার জন্য ঘোর একটা গায়েবী অভিশাপ। মেয়েটা দেশের সবচেয়ে বড় আলোচিত ক্রিমিনাল হয়ে গেল হঠাৎ করেই, সারা দেশের গলিতে গলিতে এরকম মজায় মত্ত থাকি আমরা ভোগী পুরুষরা। দোষ হয় শুধু মেয়েদের, সমস্ত অপরাধের কেন্দ্রবিন্দু তারাই। এই মেয়েটা এতটা পথ কাদের শেল্টারে এসেছে এই রহস্য উন্মোচিত হবে না কখনোই। মেয়েটা অবশ্যই ভালো অভিনেত্রী, ফিল্মের ডার্ক সাইড ডিরেক্টরদের ভাষায় সে ছিল ছোট শাবানা। মেয়েটা দেশকে আরো সার্ভিস দিতে পারত, দেশ নেয়নি, হয়তো সে মুক্তি পেয়ে আন্তর্জাতিক তারকা হয়ে যাবে। নাচতে নেমে ঘোমটা দেওয়ার পুরনো কথাটা মনে পড়ে গেল। আবার লোকাল ভাষায় ঘোমটা নিচে পোংটা নাচে এই বাক্যটাও সামনে চলে এলো। বেশি লেখার সাহস আমার নাই, আমি নিজেও প্রতিদিন যে কোনো সরকারি বাহিনীর রেডের অপেক্ষায় থাকে। আকাশে যত তারা তত ধারা ফর্মুলাটা খুব মানি। সাত সাগর ১৩ নদী পার হয়ে এত মদার মাদক দেশে আসে কিভাবে? এর কোনো যুক্তিযুক্ত উত্তর কি রাষ্ট্রের কাছে পাবো? ধরা পড়ে যায় নাদান বিপথে নামে উচ্চাভিলাষী কেউ কেউ। অপরাধ প্রমাণের আগে কাউকে অপরাধী বলা অপরাধ। হঠামেশা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার ট্রায়ালে শিকার হতে হয় শোবিজের মানুষদের। একটা রমরমার অসত্যক গল্প কয়দিন চলে, দেশে আসলে এসব ছাড়াও কোটি সমস্যা আছে। চার ঘন্টার উর্ধ্বশ্বাস অভিযানে গ্রেফতার হওয়া মেয়েটার কপাল ভালো, হাতকড়া পড়তে হয়নি। আমি এই দেশে জাতীয় পুরস্কারের সাথে হাত পড়ো একটাই আফসোস, পরিমণি যে সিকিউরিটি পেয়েছে সেটা আমি পাইনি। আজ ভদ্রলোকের আমাকে কমেন্টস বক্সে প্রচুর গালি দিন প্লিজ। আইনের প্রতি শ্রদ্ধা রেখে দাবি জানাই, পরিমণির মুক্তি চাই। প্রয়োজনে তাকে রিহ্যাব করানো হোক, সে ভয়ঙ্কর অপরাধী নয়, অভিভাবকহীনতার শিকার একটি লক্ষ্যহীন নৌকা মাত্র। তার কোটি ফলোয়ার আজ হয়ে গেছে দ্বিগুণ হেটার্স। ফলোয়াররা যে বিপদের কারণ হতে পারে এটা বুঝতে হবে সবুজদের মানুষদের। আজব দেশের সব আজব নাগরিকদেরকে সালাম জানাই, ভালোবাসা অবিরাম। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ।